শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের বেড়ে ওঠার অন্যতম একটি বড় নিয়ামক হচ্ছে খেলাধুলা। আমাদের সদরপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে দোলনা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন দোলনাগুলোতে একসাথে খেলাধুলায় মেতে উঠেছে ছাত্রছাত্রীরা। খেলাধুলা শুধু আনন্দই দেয় না, তা সুস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করে। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল শিশুর অধিকার সুনিশ্চিত করা প্রয়োজন। শিক্ষার পাশাপাশি আমাদের এখানে বিনোদনের প্রয়োজন। বিনোদন একটা আনন্দের বিষয়। আমাদের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে দোলনায় খেলে এবং সবাই আনন্দিত হয়।